নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানাই আমার দেশের সমস্ত কৃষিজীবী পরিবারকে যারা আমাদের দেশের কৃষিকাজকে পৃথিবীর কাছে প্রতিযোগিতার মধ্যে কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কৃষিকাজ করে চলেছে সেই সকল কৃষি ভাইকে তাদেরকে আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম জানাই আজ আমি আপনাদের কাছে একটি বড় সুখবর নিয়ে হাজির হয়েছি এই সুখবরটি শোনার জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি অবশ্যই দেখবেন এটা আমার নিবেদন আপনাদের কাছে মন দিয়ে শুনুন ঠিক মন দিয়ে বুঝে নিন মন দিয়ে শুনুন ইফকোর নাম আপনারা সবাই শুনেছেন যেহেতু আপনারা কৃষিকাজ করে আসছেন ইফকোর নাম আপনারা শুনেছেন আমাদের দেশের কৃষক ভাইরা এই ইফকোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমরা সকলেই জড়িত আমি এক কৃষি পরিবারের ছেলে কৃষি পরিবার থেকে উঠে এসেছি আমি একজন গ্রামে বাস করি অর্থাৎ চোখের সামনে আমার কৃষিকাজ হয় আমি একজন কৃষি পরিবারের ছেলে এবং আমি এই কৃষিজাত দ্রব্য নিয়েই ব্যবসা করি কৃষিজাত দ্রব্যর মধ্যে এই ফার্টিলাইজার গ্রুপ এবং পেস্টিসাইড গ্রুপ নিয়ে আমি কাজ করি ইফকো ইফকো আজ আমাদের জন্য একটা বড় খুশির খবর নিয়ে এসছে কী সেই খুশির খবর সেই খুশির খবরটা হচ্ছে ন্যানো ইউরিয়া এতদিন আমরা বস্তা বস্তা ইউরিয়া এনেছি আমি লড়িতে লড়িতে ইউরিয়া এনেছি কৃষি ভাইদেরকে দিয়েছি তারা নিয়ে গেছে বস্তা বস্তা জমিতে ছিটিয়ে দিয়েছে আজ আমাদের দেশে কৃষিবিজ্ঞানীরা ইফকোর কৃষিবিজ্ঞানীরা কর্মকর্তারা তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা দীর্ঘদিনের প্রচেষ্টা আজ সফলতা অর্জন করেছে এই ন্যানো ইউরিয়া কি এই ন্যানো ইউরিয়া হচ্ছে বোতল প্যাকিং লিকুইড ইউরিয়া একটা পাঁচশো এম ইউরিয়া এটি এক বস্তা ইউরিয়ার সমান কার্যকারিতা পাঁচশো এমএল ন্যানো ইউরিয়া এক বস্তা দানা ইউরিয়ার সমান কার্যকারিতা ইউরিয়ার প্রয়োগ ইফকো একটা তথ্য বলছে উনিশশো সালে হেক্টর প্রতি ভারতবর্ষে একশো পঞ্চান্ন দশমিক তিন কি ইউরিয়ার প্রয়োগ ঘটানো হতো সেই ইউরিয়ার প্রয়োগ বৃদ্ধি হতে 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 আজকে দু হাজার আঠারো সালের রেকর্ড বলছে হেক্টর প্রতি একশো আশি দশমিক তিন কিগ্রা ইউরিয়ার প্রয়োগ ঘটাতে হয় চাষি ভাইরা যেহেতু নিজে হাতেই চাষ করে এ বিষয়ে তাদের অভিজ্ঞতাও প্র্যাকটিক্যাল আগে হয়তো একশো পঞ্চান্ন দশমিক তিন কিগ্রা ইউরিয়া পার হেক্টার দিয়েই ফসল ভালো উৎপাদন ঘটত দীর্ঘদিন যাপত মাটিতে ইউরিয়া পড়ে পড়ে মাটির অবস্থা এমন যে আর সেই মাত্রাতে ইউরিয়া প্রয়োগ করলে আমাদের ফসলের উৎপাদন ঘটবে না সন্তুলিত বিকাশ ঘটবে না ফসলের আমরা নাইট্রোজেন কেন ব্যবহার করি নাইট্রোজেন ব্যবহার করার কারণ হচ্ছে একটি গাছের অর্থাৎ উদ্ভিদের সন্তুলিত বিকাশের জন্যে গাছ যাতে ডালপালা এই নিয়ে ঠিকঠাকভাবে সন্তুলিত বিকাশ ঘটাতে পারে এবং আমাদেরকে ফল দান করতে পারে এই নাইট্রোজেনের এই যে প্রয়োগ দিনে দিনে অধিকতর নাইট্রোজেনের ব্যবহার হয়েই চলেছে এটা কৃষিবিজ্ঞানীদের এবং গোটা বিশ্বের ডাক্তারদের কাছে খুব চিন্তার বিষয় ছিল যে যে হারে আমাদের মানব জাতির ওপর জনজীবনের ওপর প্রাণীকুলের ওপর যে ইউরিয়ার প্রয়োগ ঘটছে এটা চরম মারাত্মক এটা চরম মারাত্মক কারণ আমরা দানা ইউরিয়া নিয়ে আসি দানা ইউরিয়া নিয়ে এসে ফসলে দেওয়ার জন্য আমরা মাটিতে ছড়িয়ে দিই জমিতে বীজতলাতে ছড়িয়ে দিই সেই ইউরিয়ার কিছু অংশ আমাদের উদ্ভিদ শোষণ করে কিছু অংশ মাটির তলায় অর্থাৎ ভূগর্ভে জলে গিয়ে মিশ্রিত হয় সেই জল আমরা পুনরায় আবার পান করি কিছু অংশ রৌদ্রে নষ্ট হয় এবং বিভিন্ন রকমভাবে তার অপচয় ঘটতে থাকে অর্থাৎ সঠিক মাত্রায় প্রয়োগ অর্থাৎ সবটাই উদ্ভিদ গ্রহণ করতে পারে না তাই উদ্ভিদ যাতে সঠিক মাত্রায় অর্থাৎ একশোতে একশো তার দেহের মধ্যে সে ব্যবহার করতে পারে এমনই গবেষণা এবং তার এই ফল হচ্ছে এই গবেষণার ফল হচ্ছে আমাদের এই ন্যানো ইউরিয়া ন্যানো ইউরিয়া কী হবে ন্যানো ইউরিয়া আমরা যদি আমরা উদ্ভিদের ওপর ছড়িয়ে দিই স্প্রে করি উদ্ভিদের সর্ব অঙ্গে সে ইউরিয়াটা লেগে যাবে এবং সে সূর্যের কিরণের মাধ্যমে সঠিক মাত্রায় সলক সংশ্লেষ ঘটিয়ে সে তার খাদ্য উৎপাদন সঠিক প্রক্রিয়ায় করে সঠিক মাত্রায় করে সে তার বিকাশ ঘটাতে পারবে সন্তুলিশ সন্তুলিত বিকাশ ঘটাতে পারবে এই ইউরিয়া প্রয়োগে কী হবে আমার যেখানে এক বস্তা ইউরিয়া লাগতো এখন সে ইউরিয়া লাগবে আমাকে হাফ লিটার যেখানে আমি এক বস্তার ইউরিয়ার প্রয়োগ ঘটাতাম সেটাতে আমার হাফ লিটার ইউরিয়াতে আমার সেই কাজটা সেই পরিমাণ জায়গা হবে অর্থাৎ ইউরিয়া খরচা হবে আধা ফসল ফলবে তিন গুণ জাদা এখন আমাদের কৃষি ভাইদের এটাই হবে স্লোগান ফার্টিলাইজার কি ফার্টিলাইজার হচ্ছে চোদ্দো থেকে সতেরো প্রকার তত্ত্ব নিয়ে গঠিত এক ধরনের উপাদান এই সকল উপাদান নিয়ে তৈরি যে তত্ত্ব সেটা হচ্ছে ফার্টিলাইজার তার মধ্যে নাইট্রোজেন হচ্ছে একটি প্রধান প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন এই ফার্টিলাইজারের মধ্যে নাইট্রোজেন ছাড়া আমাদের কৃষিকাজ অধুরা নাইট্রোজেন ছাড়া কৃষিকাজের কথা ভাবাই যায় না ফসলের বৃদ্ধি ফসলের সন্তুলিত বিকাশ এর কথা আমরা ভাবতেই পারি না বিনা নাইট্রোজেনে আমরা কিছু হোক না হোক সামাত্র কিছু যখনই দেখি গাছটার সঠিক বিকাশ ঘটছে না তখনই কিছু না হলে কিছু মাত্রায় সেখানে আমরা নাইট্রোজেন ছড়িয়ে দিই যে তার নাইট্রোজেনদের সন্তুলিত বিকাশ ঘটবে এটা আমাদের কাছে সর্বজন রাজ্য হয়ে গেছে নাইট্রোজেনের তাই আমাদের জন্য এই খুশির খবর আজ বড়ো খুশির দিন গোটা বিশ্বের কাছে আমাদের গর্বের যে আমাদের ইফকো আমাদের জন্যে এই যুগান্তকারী আবিষ্কার নিয়ে এসেছে ন্যানো ইউরিয়া অর্থাৎ লিকুইড ইউরিয়া এটা পাওয়া যাবে পাঁচশো এম এল প্যাকিং এর প্রয়োগ পদ্ধতি ন্যানো ইউরিয়া ছড়ানোর জন্য প্রয়োজন কি সঠিক সময় হচ্ছে ন্যানো ইউরিয়া ছড়ানোর সকাল নটা পর্যন্ত সকাল থেকে নটা পর্যন্ত বিকেলের দিকে বিকেল চারটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত আমরা ন্যানো ইউরিয়া ছড়াতে পারবো কারণ অধিক রৌদ্দ্রের সময় যদি আমরা ন্যানো ইউরিয়া ছড়াই তাহলে এর কার্যকারিতা আমরা কম দেখতে পাবো অধিক হাওয়া চললে আমরা এই ন্যানো ইউরিয়া ছড়াবো না ন্যানো ইউরিয়া ছড়ানোর সময় আমরা স্প্রেয়ার মেশিনটা বেশি করে হেলাবো না হ্যান্ডেলটা বেশি করে হেলাবো হেলাব না কারণ এতে আমাদের মাত্রা কম বেশি হয়ে যেতে পারে কোথাও বেশি পড়লে সেখানে গাছ হয়তো অধিক বৃদ্ধি ঘটবে আবার কোনো জায়গায় কম পড়লে সেখানে গাছের সঠিক বিকাশ দেখা যাবে না এই জন্য আমাদেরকে একটি সমমাত্রাতে স্প্রে করে যেতে হবে ন্যানো ইউরিয়া ছড়ানোর আগে অবশ্যই মুখে মাস্ক এবং হাতে আমরা গ্লাভস পরে নেব এই সাবধানতা অবলম্বন আমাদেরকে অবশ্যই করতে হবে আমরা ন্যানো ইউরিয়া ছড়াবো হাওয়ার অনুকূলে যাতে আমাদের গায়ে এসে উড়ে না পড়ে অথবা পিছন ফিরে ফিরে আমি সামনের দিক থেকে ছড়িয়ে এসে ঠিক পিছতে 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 যাব যাতে যে চাষি ভাই যে কৃষি ভাই আমার ছড়াবেন ওনার গায়ে এসে যাতে না লাগে কারণ দেখুন আমাদের দেহের জন্য সব কিছু করা আমাদের পরিবারের জন্যই সব কিছু করা যেটা করলে আমাদের দেহের ক্ষতি হবে সেটা থেকে আমরা অবশ্যই সাবধান থাকব এটা আমাদের ডাক্তার ডাক্তারবাবুরা জানিয়েছেন যে এটা নিয়ে আমাদেরকে সাবধান থাকতেই হবে এর মেজারমেন্ট কেমন হবে ধরুন আমরা সাধারণত ষোলো লিটারের ট্যাঙ্কি অথবা পনেরো লিটারের ট্যাঙ্কি আমরা জেনারেলি ব্যবহার করে থাকি পার লিটারে আমরা চার এম করে এই ন্যানো ইউরিয়া জলে মিশিয়ে স্প্রে করব অর্থাৎ ষোলো লিটারের জন্য চারশো চৌষট্টি এমএল পনেরো লিটার ল্যাঙ্কি ট্যাঙ্কি হলে পরে সেটা চার পনেরো ষাট এম আমরা এটা জলের সঙ্গে ঘুলে নিয়ে ভালোভাবে ঘুলে নিয়ে স্প্রে করব ধানের ক্ষেত্রে ধানের বয়স প্রথম পনেরো দিনের পরেই আমরা প্রথম ডোজ স্প্রে করতে পারবো পনেরো দিন ধানের বয়স হলে পরেই তারপরে আমরা এটাকে স্প্রে করতে পারবো পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তারপরে আবার তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আরেকটা ডোজ আমরা স্প্রে করতে পারবো এই দুটো মাত্রা আমরা ইউরিয়া স্প্রে করব চাষি ভাইদের কাছে আমার অনুরোধ আমার দেশের চাষি ভাইদের কাছে আমার বিনম্র অনুরোধ যে আপনারা দানা ইউরিয়ার জায়গায় আপনারা এই লিকুইড ন্যানো ইউরিয়া ব্যবহার করুন এতে আমাদের দেশের আর্থিক উন্নতি ঘটবে দেশের মুদ্রা বিদেশে চলে যাবে না আমাদেরকে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকার এই ইউরিয়া আমদানি করতে হবে না আপনাদের বিঘা প্রতি খরচ অনেক কম পড়বে অনেক কম খরচা অর্থাৎ আমরা হেক্টরে দু হাজার টাকা পর্যন্ত সাশ্রয় ঘটাতে পারব আমরা প্রায় হেক্টারে দু হাজার টাকা পর্যন্ত খরচ সাশ্রয় ঘটাতে পারবো তাই আমি বলবো সকল কৃষি ভাইকে আপনারা এই নতুন ন্যানো আবিষ্কার এই ন্যানো ইউরিয়া নিয়ে ভালোভাবে আপনারা চাষ করুন আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলুন আপনারা আমাদের দেশের গর্ব আপনার আপনারা আমাদের দেশের সমৃদ্ধি সংস্কৃতি কৃষিকাজ মান সম্মান সব আপনাদের সঙ্গে জড়িয়ে আছে কৃষিকাজ অতি প্রাচীন পেশা এ পেশার সঙ্গে যিনি জড়িয়ে আছেন তাকে আমি খুব শ্রদ্ধা করি আপনাদের সকলের কামনা অনেক শুভেচ্ছা আপনারা কৃষি কাজে অনেক সফলতা লাভ করুন এই কামনা করি ঈশ্বরের কাছে ভালো থাকবেন ভালো রাখবেন আমার প্রোগ্রাম ভালো রাখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্যে আমি চেষ্টা করব কৃষিকাজ সম্পর্কিত এই ভালো ভালো ভিডিও তৈরি করে নিয়ে আসতে আপনাদের সামনে পৌঁছে দিতে আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেতে সাহায্য করবেন আপনারা অনেক শুভকামনা ধন্যবাদ